মন তখনই থামবে যখন তোমার কিডনি, লিভার, হার্ট সব কিছু থেমে যাবে। ওগুলোকে থামিয়ে দাও, মনও শান্ত হয়ে যাবে। তুমি কি সেটা থামাতে চাইবে? না। তাহলে শুধু মনটাকে থামাতে চাইছো কেন? কেন শুধু মনের বিরুদ্ধে প্রতিকূল ধারণা তৈরি হচ্ছে তোমার? আসল সমস্যাটা তখনই হবে যখন তুমি নিজেকে এমন করে আবিষ্কার করবে যা আদতে তুমি নও। যেরকম খুশি চেষ্টা করো, চিন্তাগুলো থামবেই না। যা তুমি নও তার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই না করে, কোনো কিছুর সাথে জড়িয়ে না গিয়ে, আইডেন্টিফাইড না হয়ে সব কিছুর সঙ্গে যদি থাকতে জানো, সব কিছুকে ব্যবহার করতে জানো, তখন তুমি এখানে বসে দেখবে তোমার মনটাও এখানে স্থির হয়ে আছে। সদগুরু, আমরা চুপ করে থাকলেও বুঝতে পারি মনটা যেন উথাল পাথাল করেই চলেছে। মনটা যেন ভূত, ভবিষ্যৎ সব কিছুর কথা চিন্তা করে যাচ্ছে। এমন সব কথা মাথায় আসছে যেগুলো ভেবে আমাদের কোনো লাভই হবে না। তো আমি জানতে চাই যে কি করে এই ব্যাপারটাকে থামানো যায়। মনকে চিন্তাহীন রাখা নিয়ে অনেক চিন্তা ভাবনা হয়েছে। থটলেসনেস, চিন্তাহীনতা, এরকম কথা এর আগেও অনেকবার অনেক জায়গাতেই শোনা গেছে, আর এই শব্দগুলোকে অনেকেই ভুল বুঝেছেন। সেই থেকেই মানুষের মধ্যে নিজের মনকে, নিজের ভাবনা চিন্তাকে থামানোর চেষ্টা শুরু হয়েছে। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের পরে মানুষের মস্তিষ্ক আজকে এই পর্যায়ে পৌঁছেছে, তাই নয় কি? লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতির অসামান্য কাজের ফলে আজকে আমাদের মস্তিষ্ক উন্নত চিন্তা ভাবনা করার স্তরে পৌঁছেছে, আর সেটা এখন তোমরা থামাতে চাইছ। কেন থামিয়ে দিতে চাইছো বলো তো? যদি তোমাদের মাথায় সব সময় শুধুমাত্র এমন চিন্তা আসত যা শুধুমাত্র সুখের অনুভূতি দেয়, তোমরা কি সেটা থামিয়ে দেবার কথা ভাবতে? ভাবতে কি? না। যেহেতু এগুলো অপ্রীতিকর অনুভূতি তৈরি করছে, তাই তোমরা এগুলোকে থামিয়ে দিতে চাইছ। এটাই হলো প্রথম কথা। আপনারা পৃথিবীর যে কোনো জায়গাতেই যান না কেন, সবার মাথায় এটাই বসে গেছে। যদি কাউকে ধ্যান করার কথা বলা হয় তাহলে তিনি বলেন, সদ্গুরু আমি আমার মনকে থামাতে পারছি না। এর উত্তরে আমি বলি যে মন তখনই থামবে যখন তোমার কিডনি, লিভার, হার্ট সব কিছু থেমে যাবে। ওগুলোকে থামিয়ে দাও, মনও শান্ত হয়ে যাবে। তুমি কি সেটা থামাতে চাইবে? না। তাহলে শুধু মনটাকে থামাতে চাইছো কেন? কেন শুধু মনের বিরুদ্ধে প্রতিকূল ধারণা তৈরি হচ্ছে তোমার? হার্ট সবসময় চললেও তোমাদের তো ধ্যান করতে অসুবিধা হয় না। লিভার কার্যকরী থাকলেও ধ্যান করতে কোনো অসুবিধা নেই। কিডনি কাজ করলেও ধ্যান করতে কোনো অসুবিধা হয় না, অথচ মস্তিষ্ক তার কাজ করলেই ধ্যান করা যাবে না। মনে হয় সমস্যাটা তোমাদের বুদ্ধিমত্তায়, তাই নয় কি? এটা হলো মানুষের বুদ্ধিবৃত্তির বিরুদ্ধে নির্বোধের প্রলাপ যে ধ্যান করতে গেলে মস্তিষ্ককে থামিয়ে দিতে হবে। না, মস্তিষ্ককে থামাবার প্রয়োজন নেই। গতকালই এই নিয়ে কথা হচ্ছিল। তোমাদের সম্ভাবিতে দীক্ষিত করব, খুব সহজ পদ্ধতি এটা। ধ্যান অভ্যাসের অনেক পদ্ধতি আছে, এটা সহজ ও শক্তিশালী পদ্ধতি। ধরো তুমি এখানে বসে আছো, তুমি দেখবে যে তোমার শরীর এখানে অথচ মন অন্য কোথাও, তোমার সত্তা অন্য কোথাও রয়েছে। তোমার নিজের সত্তার মনের মধ্যে দূরত্ব তৈরি হলে মন কি ভাবছে কি ভাবছে না তা দিয়ে তখন কিছুই যায় আসে না। ব্যাপারটা যখন তুমি ট্রাফিক জ্যামে আটকে থাকো, যানবাহনের ভিড়ে ছটফট করছো, সেটা এক ধরনের অভিজ্ঞতা। কিন্তু যদি তুমি চামুণ্ডি পাহাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় বা কোনো উড়ন্ত বেলুনে চেপে আকাশ থেকে সেই একই ট্রাফিক জ্যাম দেখো, যথেষ্ট শান্তি লাগবে। জ্যাম হয়েছে কেন? কারণ দূরত্ব তৈরি হয়েছে, তাই নয় কি? কিন্তু নিজে আটকে থাকলে ট্রাফিক, এটা একটা ভিন্ন অভিজ্ঞতা। কিন্তু উড়ন্ত বেলুনে চেপে অনেক উপর থেকে নিচে দেখলে তুমি যখন কোনো শব্দও শুনতে পাও না, এটা দেখতে দারুণ লাগে, তাই নয় কি? হ্যাঁ কি না বলো, কারণ একটা দূরত্ব তৈরি হয়। So once there's a distance between you and your mind's activity, mind is not a problem.
Mind is a miracle. It is not a problem. মনের সঙ্গে দূরত্ব তৈরি হলে কোনো সমস্যাই থাকে না। মন একটা বিষয়, কিন্তু যদি সব সময় মনে ভাবনা চলে, যদি মনের ডায়রিয়া হয়, তার মানে মনকে বাজে খাবার দেওয়া হচ্ছে, তাই নয় কি? কোনো কুখাদ্য খেলে তবেই তো শরীরে ডায়রিয়া হয়, তাই নয় কি? তেমনি মনেও যদি ডায়রিয়ার মতো চিন্তার স্রোত আসে, তার মানে মনকেও ভুল উপাদান দেওয়া হচ্ছে। আসল সমস্যাটা তখনই হবে যখন তুমি নিজেকে এমন করে আবিষ্কার করবে যা আদতে তুমি নও। তখনই বুঝতে পারবে তোমার সত্তাটা আসলে শেষ হয়ে গেছে, কিচ্ছু করার থাকবে না। যত খুশি, যেরকম খুশি চেষ্টা করো, চিন্তাগুলো থামবেই না। যা তুমি নও তার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই না করে, কোনো কিছুর সাথে জড়িয়ে না গিয়ে, আইডেন্টিফাইড না হয়ে সব কিছুর সঙ্গে যদি থাকতে জানো, সব কিছুকে ব্যবহার করতে জানো, তখন তুমি এখানে বসে দেখবে তোমার মনটাও এখানে স্থির হয়ে আছে। চাইলেই ব্যবহার করতে পারো, না হলে স্থির হয়েই থাকবে। এখন তোমার হাতগুলো এরকম আছে, হাতগুলো শক্ত করে না ধরলে কি এমনি এমনি ঘুরে বেড়াবে? না, তুমি এভাবে রাখতে পারো, এভাবে রাখতে পারো, আবার চাইলে এভাবেও রাখতে পারো, এটা ব্যবহার করতে চাইলে ব্যবহারও করতে পারো। এটা একটা দারুণ কাজের যন্ত্র। ধরো তোমার হাতগুলো এরকম হতে থাকলো, জানো কি অনেকেরই এরকম ঘটে, হ্যাঁ কি না? ব্যাপারটা এরকম হতে থাকলে তুমি হাস্যকর হয়ে যাবে, তাই নয় কি? যদি মনের ক্ষেত্রেও এরকম কিছু ঘটে, তখনও তুমি সমান হাস্যকর। আসলে তোমার ভালো লাগে এটা ভেবে যে চিন্তাগুলোকে তো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু মানুষ চাইলেই তা দেখতে পারে। খুব নিবিড়ভাবে দেখলে অবশ্যই দেখতে পাবে, তাই নয় কি? তবে কেউ দেখতে পেল কি পেল না সেটা আসল কথা নয়। আসল কথা হলো, এক্ষেত্রে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মানুষ দেখতে পেল কি পেল না তাতে সত্যি কিছু যায় আসে না। আসল কথা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কেবলই নিজের মতো আজেবাজে কাজ করে চলেছে, যেটা করাতে চাইছো সেটা কিছুতেই করছে না। সুতরাং এই মানসিক রোগের হাত থেকে যদি বাঁচতে চাও, মনকে বাজে খাবার দেওয়া বন্ধ করো। বাজে খাবার বা কুখাদ্য কথার অর্থ হল যা তুমি আদৌ নও তার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করে ফেলা। যদি তুমি এখানে বসে থাকো, যদি তুমি নিজেকে এটার সঙ্গে বা ওইটার সঙ্গে একাত্ম করে না ফেলো, তাহলেই সব কিছু ঠিক থাকবে। তখন মন সেই কাজটাই করবে যা তুমি করাতে চাইছো, আর কাজ না থাকলে চুপচাপ বসে থাকবে, আসলে যেমন হওয়া উচিত। মন কখনোই তার নিজের কথা তোমাকে শোনাতে পারে না, বরং তুমি যা চাইবে মন সেটাই করবে, আর এটাই তো হওয়ার কথা। তা না হলে সব কিছু তালগোল পাকিয়ে যাবে।